वेलकम बैक टू माय चैनल ऋषिकाज मामा आमी होलाम डिम्पा आर तोमादेरके तो आमी बोलेई छिलाम जे आजके आमरा दुपुर बेलाते एकटुखानी बाइरे बेरोबो आर मा एखान थेके हाई करछे हेलो करे दाओ हाय তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা একটা সুন্দর জায়গায় যাব কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সুন্দর জায়গাটাতে আজকে যাওয়া হচ্ছে না কারণ এতটা মানে ওটা একটুখানি দূর বললাম যে পানাগড় থেকে হালকা একটুখানি দূর আছে এবার কি যে দুপুরবেলাতে এত গরম পড়েছিল না গরমের মধ্যে না আর কারণ মানে আর ইচ্ছা করলো না যে আবার রেডি হয়ে বেরোই তো আর রাত হয়ে গেলে ওই জায়গাটাতে মানে সেফ নয় জায়গাটা খুব একটা তো ওই জন্য আর ডিপস নিলাম না আমরা গেলাম না তো তোমাদেরকে যেহেতু কথা দিয়েছিস আর আমাদেরও একটুখানি ইচ্ছা করছিল কোথাও একটুখানি বাইরে যেতে তার জন্য আমরা বেরোলাম এই আশেপাশটা একটুখানি ঘুরে দেখাবো তোমাদেরকেও শেয়ার করব তো চলো দেখাই কিন্তু যে জায়গাটা বলেছিলাম সেই জায়গাটা যদি যেতাম তাহলে খুব ভালো হতো কিন্তু এই গরমের মধ্যে না ওই জায়গাটা একটুখানি মানে নদী টাইপের বুঝতে পারছো বালির চর তো ওই জায়গাটা আরো বেশি গরম হবে আজকে এত গরম পড়েছিল আর বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে এরকম গরমের মধ্যে যাওয়াটা খুবই টাফ ব্যাপার একটা তো ওই জন্য কিন্তু আমরা যাইনি তো আমরা এখন যাচ্ছি এখন বিকাল হয়ে গেছে এখন কটা বাজবে হয়তো পাঁচটা বাজবে হয়তো তো ভালোই রোদ তো পড়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখো মা এখানে বসে আছে আর এখানে আছে মামাই মামায়ের কোলে আছে ভাগ্নি আর আমাদের ড্রাইভার তারও সবাই আছে আর বাবা তো দোকানে আছে আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব চলো দেখাই আজকে কোথায় যাচ্ছি দেখো এই যে এখানে ফুচকাটা বানাচ্ছে যে আমাদের এখানে এই জিনিসটা হচ্ছে স্পেশাল মানে লাস্টে তুমি ফুচকা খাওয়ার পর লাস্টে এরকম ভাবে স্পেশাল করে বানিয়ে দেয় একটা ফুচকা লাস্টের ফুচকাটা এরকম ঘুগনি দিয়ে আর এখানে যেটা বানাচ্ছে এগুলো প্রত্যেকটাই স্পেশাল মানে প্রত্যেকটাই ঘুগনি দিয়ে একদম স্পেশাল করে বানাচ্ছে এই ফুচকাটাকে আমার বেশ ভালো লাগে হ্যাঁ দেখো আমি এখানে খাচ্ছি তোমাদেরকে ফুচকার লোভও দেখাচ্ছি আর একটা কথা জানো কি যে ফুচকা বানাচ্ছেন তিনি হলেন একজন মহিলা আর এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে একজন মহিলা হয়েও এত সুন্দর এত ভালো ফুচকা বানাচ্ছেন উনি মানে মহিলারা এমনিতে তো সব দিকেই মানে পারে আর এই এই সব কাজেও এবার এখন মহিলারা একদম জয় জয়কার হচ্ছে
এবার আমরা চলে এসেছি আমার বাবার দোকানে, আমার বাবার হার্ডওয়্যারসের দোকান আছে। দেখো মানে যাবতীয়, মানে আমি তো বলি যে কি জিনিস নেই, মানে কাপড় জামা চকলেট খাবার জিনিস বাদে মানে যত কিছু আছে সব কিছু কিন্তু এখানে তো পাওয়া যায়। আর তৃষিকা দেখো ওর দিদুনের কাছে বসে আছে, আর দেখো এই যে ওর তো বেশ মজাই লাগছে, চারিদিকে তো সব বাচ্চাদের খেলনা, দেখে পরে ওর তো বেশ ভালোই লাগছে। দু চারটে নিয়েও নিয়েছে দাদার কাছ থেকে, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দোকানটা। এটা তিনতলা দোকান, তো দোতলাতে আমি ওঠার চেষ্টা করছি, বাট খুবই টাফ কারণ পুরো মাল দিয়ে ভর্তি করে আছে। দেখছি যতটা পারছি যাওয়ার চেষ্টা করছি। তো এই যে এটা হলো দোতলার ইয়েটা, এখানেও পুরো ফুল মালে একদম পুরো প্যাকড আপ করা আছে। আর আর মনে হয় আর যেতে পারবো না কারণ তিনতলাতে ছাদ আছে, এখানেও পুরো দেখো মাল দিয়ে পুরো বাবা ভর্তি করে রেখেছে। তো ব্যাস এবার চলো নিচে নেমে। তো আমরা ফুচকা ফুচকা খেয়ে চলে এসেছি, ফুচকা খেয়ে আসার সময় আবার চাটও খেয়েছি, মানে এতদিন ধরে যে ফুচকা টুচকা খেতে পারিনি বা এরপরে আবার খেতে পারবো না তার সত্যি একবারেই পূরণ করে নিচ্ছি। আর পেট তো পুরো ফুল হয়ে গেছে, রাতে আজকে আবার মা বানাবে চিকেন আর রুটি, জানি না কতদূর খেতে পারবো। আর দোকানে যে গেছিলাম দাদার দোকান থেকে, তৃষিকা অনেক কিছু এনেছে, দেখো দিতে হয়েছে, দেখছো এত পছন্দ হয়েছে ব্যাট। আর বলটা দাও, বলটা দেখায়, বলটা বলটা দেখায়, বল স্পিড কার। আর এনেছে টেডি, হ্যাঁ তৃষিকারই বাজার একমাত্র, ও সবকিছু দাদার দোকান থেকে এখন বলতে পারে না, রাতে এত কিছু নিয়ে আসছে। হ্যাঁ এরপর যখন বলতে শিখবে ও তো মানে পুরো দোকানটাই নিয়ে চলে আসবে। দেখলে তোমরা দোকানে তো মানে ম্যাক্সিমাম জিনিস সব বাচ্চাদেরই কাজের জিনিস, ওর জন্য এরকম ব্যাপার। ও এগুলো আজকে আনা হয়েছে, এই মিষ্টি একটা দোকান আছে খুব সুন্দর মিষ্টি করে, এটা এটা হলো ছানার জিলাপি, এটা হলো কালাকান, আর সব থেকে বড় বড় রসগোল্লা। সাইজ দেখেছো রসগোল্লার, এর ভেতরে আবার একটা ক্ষীরও থাকে। এই রসগোল্লাটা আমার দারুণ লাগে, কিরকম লাগছে বলো তো। তৃষিকা দেখো এখানে খেলছে, নিজের যত খেলনা বাটি আছে সব তুলে এসছে, দৌড়ে দৌড়ে ওর বেশ এখানটা জায়গা আছে, তো ওইখানে তো অতটা জায়গা পায় না, ওই জন্য এখানে বেশ দৌড়ে দৌড়ে খেলতে পারছে। আর আমার টিপও খুলে দিয়েছে, আমি ক্যামেরাতে দেখে বুঝতে পারি, নাহলে কোন সময় খুলে নাই আমি জানিও না। হ্যাঁ তৃষিকা দেখ, হ্যাঁ দেখ টেডি চেপে গেছে, ছুড়ে ফেলে দেবো কত হিংসা। মানে এখানে সেই দিদুনের ড্রয়ারটা পেয়েছে, ওর যা এখানে আছে সব একদম তছনছ করে দিচ্ছে, খেলনা প্রতি। আরে দেখো এটা দেখো, এটা তো হয়েছে, এই যে এই গাড়িতে, এই গাড়িতে কে চালাবে দেখো, এই দেখো মাম্মা চালাবে দেখো, ব্যাগটা নিয়ে আসো যাও,
যা ব্যাট নিয়ে আসো, ব্যাটটা কেন ফেলে এসছো তুমি? নিয়ে আসো ব্যাটটা। ইয়ে ব্রাভো ঋষিকা সব। ইয়ে তো এই যে হলো আজকে আমাদের রাতের ডিনার, রুটি, চিকেন কষা, আর ওই যে মিষ্টি দেখালাম, মিষ্টি তো ডিনার করে নি। সারাদিন প্রচুর পরিমাণে মানে ইয়ে হয়েছে, দুপুরে একটুখানি রেস্ট নিতে পারিনি, চোখ মুখে অবস্থা দেখছো কি অবস্থা হয়েছে। আর ঋষিকার সাথে এতক্ষণ ধরে অনেক হুল্লোড় চলল, ওর মান্নিরা এসেছিল, সব ছাদে লাফালাফি ঝাপাঝাপি হলো। এবার আমরা ডিনারটা করে নেব, রাত হয়ে গেছে ভালোই, ওরও খিদে পেয়ে গেছে, এই খিদে পেয়ে গেছে সরি বলছি, ওর খাওয়া হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। তো তাহলে আমি ব্লগটা আজকে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। আর চ্যানেল যদি নতুন থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাব, তো কালকে আমাদের লাস্ট ডে। আবার নেক্সট ব্লগটা আমাদের বানপুরের আসানসোলে গিয়ে হবে। ঠিক আছে চলো টাটা করে দিচ্ছি, বসে আছে, টাটা করে দাও বাবা, টাটা করে দাও তো একটু, টাটা। ওর বেনা